ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় কারাগারে পাঠানোর 3.5 ঘন্টা পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেনের আদালত জামিন আদেশ দেন। এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে রিমান্ড নামঞ্জুর করে একই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাহনুমা সারার ডেস্ক রিপোর্ট। প্রেগনেন্সি ও সেলিব্রিটি বিবেচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার। ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে শনিবার দুপুরে মাহির বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সকালে উমরা পালন শেষে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আদালতে পাঠানোর পর 7 দিনের রিমান্ড চাইলে রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিকে গ্রেফতার করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। দুইটি মামলা হয়েছে, একটি মামলা হলো ওই জমিকে বিরোধকে কেন্দ্র করে মারামারি ঘটনায় একটি মামলা হয়েছে, আরেকটি মামলা হলো আমি আমার প্রতিষ্ঠান এবং আমার ফ্যামিলি এই এই নিয়ে যে কথা বলা হয়েছে যে ডিজিটাল একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে ইসমাইল হোসেন ওরফে লাদেন নামে একজনের বিরুদ্ধে টাঙ্গাইলের গাড়ির শোরুমে হামলা সহ জিএমপি কমিশনারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন মাহি। ফেসবুকে এ ধরনের বক্তব্যের জেরে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন বাসন থানার এক উপপরিদর্শক। এছাড়া জমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। পুলিশ কেন জায়গা জমির বিষয়ে কেন হস্তক্ষেপ করবে? কেন আপনারা আমি এখন তারা রাইট নাও সনিরাজ মানে আমাদের যে গাড়ির শোরুম সেই শোরুমের মধ্যে বা তারা তারা ভেতরে কেন মানে ভেতরে ঢুকে কেন আমাদের লোকজনকে ধরে নিয়ে গেল? তারা এসসিটি মামলার মধ্যে আসছে নাকি? ভিডিও মানে যদি আমি লাইভ করে থাকি অথবা আমি কোন অন্যায় করে থাকি বা আমার হাজবেন্ড অন্যায় করে থাকে আমাদের শাস্তি হবে, কিন্তু কেন সবাইকে ধরে 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 নিয়ে যাচ্ছে? কি উদ্দেশ্যে পুলিশের লোকজনের এমন প্রশ্নবিদ্ধ আচরণ আমাদেরকে ব্যথিত করেছে। এদিকে মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং অস্ত্র মামলা সহ সকল মামলার দ্রুত তদন্ত করা হবে বলেও জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। কিছু সাক্ষ্য প্রমাণ পেয়েছি আমরা, যদি পুরাটা প্রায় এই 3টি মামলায় রিভাইভ হবে। রাহনুমা সারা, জিডিবি নিউজ।